ঘূর্ণাবর্তের জেরে রবিবার রাত থেকে টানা বর্ষণে ভাসছে কলকাতা সহ গোটা দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চল। এই বৃষ্টির জেরেই জলমগ্ন যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙ্গর। বৃষ্টির জমা জলে সমস্যায় পড়েছেন এলাকাবাসী। সোমবার বিকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই এলাকা পরিদর্শনে যান সাংসদ মিমি চক্রবর্তী। গতকাল রাত থেকে বৃষ্টির জেরেই জলমগ্ন হয়ে যায় ভাঙ্গরের বেশ কিছু গ্রাম। জুতো হাতে নিয়ে জমা জলে নেমে পড়েন মিমি। বাড়ি বাড়ি ঘুরে সমস্যার কথা শোনেন বাসিন্দাদের। স্থানীয় তৃণমূল নেতা কাইজার আহমেদকে সঙ্গে নিয়েই ভোজের হাট মরিচা গ্রামসহ বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেন অভিনেতা সাংসদ। বৃষ্টির জেরে ভেঙে পড়েছে বেশ কয়েকটি মাটির বাড়ি। গৃহহীন সেই সব মানুষের জন্য ত্রাণ শিবির তৈরি করেছেন সাংসদ। সোমবার রাতে সেখানেই তাদের রান্নার ব্যবস্থা করেন মিমি।